আবারও মাঠে নেমে দুর্দান্ত এক হ্যাটট্রিক ভক্ত সমর্থকদের উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চোখ দাদানো দুটি গোল সহ অসাধারণ একটি গোল করেন ফ্রি কিক থেকে। নিজের জন্মদিনটা অসাধারণ এক হ্যাটট্রিকের মাধ্যমে রাঙিয়ে রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। করাচেন ফ্রি কিক থেকে দুর্দান্ত একটি গোল সহ আরও চোখ দাদানো দুইটি গোল। তবে হ্যাটট্রিক করেও জিততে পারেননি মেসির দল আর্জেন্টিনা। বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বিশ্বকাপ জয়ের পর এটি ছিল লিওনেল মেসির প্রথম জন্মদিন। মেসির পুরনো সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ আর রদ্রিগেজের ফেয়ারওয়েল একটি ম্যাচের আয়োজন করে তার ক্লাব ওল্ড বয়েজ। ম্যাচটিতে ওল্ড বয়েজের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী এই ম্যাচে প্রথমার্ধে হ্যাটট্রিক সম্পন্ন করেন লিওনেল মেসি। ম্যাচটিতে মেসির সাথে অংশ নিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কেলোনি, এনহেল ডিমারিয়া, লিয়ান্দ্রো প্যারাদেস সহ গ্যাব্রিয়েল বাতিস্তুতা। সাথে ছিলেন অসংখ্য আর্জেন্টাইন লিজেন্ড। রোজারিও স্টাদিও স্টেডিয়ামে আনন্দে মাতেন হাজার হাজার ভক্ত সমর্থকেরা। ম্যাচটিতে একটি ফ্রি কিক থেকে অসাধারণ গোল সহ হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। কিন্তু ম্যাচটিতে 7-5 গোলে জয় পায় ওল্ড বয়েজ। এই ম্যাচে মেসি ও রদ্রিগেজকে আলাদাভাবে সম্মান জানানো হয়। ড্রেসিং রুমে দেখা যায় আলবিসেলেস্তেদের খুনসুটি। সব মিলিয়ে জন্মদিনে অসাধারণ একটি দিন পার করেছেন লিওনেল মেসি, রদ্রিগেজ, ডিমারিয়ারা। দর্শক, এরকম ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।